আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ডাকি সাথে আছি আমি প্রিন্স ফেরদোস আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা একটু আনকমনই বলা চলে কারণ রেসিপিটা আমি কলার থোর দিয়ে দেখাবো আর কলার থোর হয়তো অনেকেই চিনেন না আবার অনেকেও চিনে থাকেন রেসিপিটা দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা বেল বাটন প্রেস করে পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন কলা গাছে কলা হয়ে যাওয়ার পরে ভিতরে যে অংশটা থাকে গাছের ভিতরে তাকে কলার থোর বলা হয় একটা কলার থোর নিয়ে কলার থোরগুলোকে কুচি কুচি করে একটু মোটা করে কেটে নিতে হবে এখন কুচির ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কালিজিরা এরপরে এখানে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতাকে ছিঁড়ে এখন কালিজিরা তেজপাতা এবং লবণ সহ এই কলার থরের কুচিগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে এই থোটটা রান্না করতে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না খুব কম মশলাই হয়ে যায় এখন রান্নার জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দুটো দুটা মরিচ আমি ব্যবহার করেছি আর শুকনো মরিচটাকে একটু ভেজে নিতে হবে যখন শুকনো মরিচ থেকে ফ্লেভার আসতে শুরু করবে এখানে লবণ এবং কালিজিরা মাখা কলার থোরটাকে দিয়ে দিতে হবে দিয়ে শুকনো মরিচের সাথে ভালোভাবে একটু মিক্স করে তেলের ভিতরে ভেজে নিতে হবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচা মরিচ আপনি এখানে পাকা মরিচটা ব্যবহার করবেন এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এখন সমস্ত কিছুকে একত্রে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিট নেড়ে চেয়ে নিতে হবে পাঁচ মিনিট নেড়ে চেয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘিটা দিলে আপনার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে ফিরে আসছি দশ মিনিট পরে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্ক এনজয় ওয়াচিং দশ মিনিট চুলায় রেখে নাড়াচাড়া করার পর কলার রান্না হয়ে গিয়েছে এখানে কোনো এক্সট্রা পানি দিতে হয় না কলার থোরেই পর্যাপ্ত পরিমাণে পানি আছে যেটা দিয়েই আমি এই থরটা রান্না করব। পরে একটা পরিবেশন পাত্রে কলার থোরটাকে আমি পরিবেশন করে দিচ্ছি কলার থোরের আছে অনেক আয়রন এবং ক্যালসিয়াম আপনি চাইলে এটাকে রেগুলার খেতে পারেন আয়রনের চাহিদা পূরণ করার জন্য মজার এই থোর ভাজিটা রেডি হয়ে গেল আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাদের ফেসবুকে টুকিটাকি রকমাই নামে একটা পেজ আছে আপনি চাইলে আমাদের ফেসবুকেও ফলো করতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ